ওয়েলকাম বন্ধুরা, দাঁতের যত্নে আমরা অনেকেই বেশ অবহেলা করে থাকি। সেই ছোট্টবেলা থেকেই দাঁতের ব্রাশ করতে আলসেমি করাটা অনেকেই বড় হয়ে ছাড়তে পারে না। বিশেষজ্ঞরা বলেছেন প্রায় 50% পূর্ণবয়স্ক মানুষ আলসেমি করে এবং ঘুমের কারণে রাতে দাঁত ব্রাশ করে না। এর ফলে দাঁতের মাড়িসহ নানা সমস্যা দেখা দেয়, যেমন নাম্বার 1 দাঁত নড়া, নাম্বার 2 আঘাত লেগে দাঁত ভেঙে যাওয়া, নাম্বার 3 দাঁতে পোকা, নাম্বার 4 দাঁত দিয়ে রক্তপাত, নাম্বার 5 আক্কেল মারি দাঁত বার হওয়া। তো বন্ধুরা, এই 5টি টপিকের উপর আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। ততক্ষণ এই ভিডিওটি একটি লাইক করে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1 দাঁত নড়া। বন্ধুরা, দাঁত নড়ে গেলে দাঁত জোর করে টেনে তোলার চেষ্টা করবেন না, এতে রক্তপাত হতে পারে। দাঁত নড়ার পর লবণ জল হালকা গরম করে কুলকুচি করুন, তাতে করে দাঁত নড়া 2-1 দিন অপেক্ষা করলে অনেক সময় নিচ থেকে পড়ে যায়। যদি না পড়ে তাহলে হাত দিয়ে তুলে দিতে হবে, যেহেতু এটি দাঁত নড়া বলে। নম্বর 2 আঘাত লেগে দাঁত ভেঙে যাওয়া। ঘরোয়া চিকিৎসার তাৎক্ষণিক ফল লাভ হলেও দন্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এটি হলো অ্যান্টিসেপটিক দিয়ে বা নুন জলে কুলকুচি করতে পারেন। এই দাঁত ভেঙে গেলে যদি যন্ত্রণা হয় তাহলে ঘরোয়া পদ্ধতিতে যা করবেন, তামাক পাতা দাঁতের গোড়ায় লাগাতে পারেন। এছাড়া কর্পূর ফটকিরি লবঙ্গ দাঁতের গোড়ায় লাগালে উপকার হয়। নম্বর 3 দাঁতে পোকা। বন্ধুরা, দাঁতে কিন্তু সত্যি সত্যি পোকা হয় না। দাঁতে ক্ষয়রোগকে বলে ডেন্টাল ফেরিস, চলিত কথায় দাঁতে পোকা বলে। এই রোগ হঠাৎ করে দাঁতে তীব্র ব্যথা হতে পারে, এর ফলে ব্যথার ট্যাবলেট খেয়ে ব্যথা কমাতে হবে। প্রয়োজনে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং দাঁতে যন্ত্রণায় হলে লবণ জল গরম করে কুলকুচি করুন। তামাক পাতা গুঁড়ো এবং কর্পূর সমপরিমাণে লবঙ্গ তেলের মিশিয়ে ব্যবহার করলে উপকার হয়। এছাড়া বিট লবণ, মরিচ গুঁড়ো, ফটকিরি গুঁড়ো করে দাঁতে লাগালে এতে যন্ত্রণার উপকার পাওয়া যায়। নম্বর 4 দাঁত দিয়ে রক্তপাত। এটি যখন হয় তখন পেয়ারা পাতা, বাবলা পাতা সিদ্ধ করে দিয়ে কুলকুচি করতে পারেন। এছাড়া ফটকিরি চূর্ণ ও কর্পূর দুটি একসাথে ঠান্ডা জলে সঙ্গে মিশিয়ে কুলকুচি করবেন। এবং এই হেলথ সাইনের চ্যানেলে আরেকটি দাঁত দিয়ে রক্তপাতের ভিডিও বানিয়ে দেওয়া আছে। এখনই চাইলে উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারে। সর্বশেষ নম্বর 5 আক্কেল মারির দাঁত। এই আক্কেল মারির দাঁত যখন বার হয় তখন সবসময় যন্ত্রণা হয়। এই যন্ত্রণা কমানোর জন্য যবক্ষার বা বিট লবণ একসাথে মিশিয়ে লবঙ্গ তেলের সঙ্গে ব্যবহার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ব্যাস এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ভিডিও যদি আপনাদের পছন্দ এসে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন। এবং এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু নতুন তথ্যের সাথে। ধন্যবাদ।